আবারও সামাজিক অবক্ষয়ের শিকার 17 বছরের এক নাবালিকা কন্যা। ঘটনা উদয়পুর মহারানী ফাঁড়ির অন্তর্গত ওয়ারিং বাড়ি এলাকায়। ঘটনার অভিযোগ মূলে আরকেপুর মহিলা থানার পুলিশ 21 নম্বরে মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় মূল অভিযুক্ত বিশ্বরাং রিয়াম, বয়স 35, ভারতীয় দণ্ডবিধির 747, 376 এবং 4 পক্সো অ্যাক্ট ধারায় আটক করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তী সময় রাতেই অভিযুক্ত বিশ্বরাম রিয়াংকে স্বাস্থ্য পরীক্ষা করে নিয়ে আসে মহিলা থানার পুলিশ। শুক্রবার অভিযুক্তকে উদয়পুর কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানান মহিলা থানার সাব ইন্সপেক্টর সুমিত্রা কপালি। এদিকে নাবালিকা কন্যার উপর অসামাজিক কাজে গোটা মহারানী ওয়ারেং বাড়ি এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এলাকার সকলেই চাইছেন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা একটা ইনফরমেশন পাইছি যে 17 বছরের মেয়ের সাথে একটা অসামাজিক কাজ হয়েছে। এই মুহূর্তে আমরা বেরুছি বাইরে এসরা মেয়ের মার সাথে কথা বললাম, তো তাই একটা অভিযোগ করছে। এই অভিযোগ খুলে আমরা একটা কেস রেজিস্টার হয়েছে, যার কেস নাম্বার 21 আন্ডার সেকশন 447 376 আর 4 পক্সো অ্যাক্ট। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।